দাঁড়ান দাঁড়ান, আমি জাস্ট ডিউটিতে মানে অন হয়েছি, মানে রাধা মাধবের ফুলের একটা ব্যাগটা নিয়ে ডিউটির উপরে ঢুকেছি, জাস্ট টেবিলটাতে দাঁড়িয়েছি, ফুলটা দেখে নিই। টাইমটা কত কতটা সময়? আমার কিছু বোঝার আগে আমাকে ওরকম করে জুতো দিয়ে মারছে এইটা দেয়। আমি বলি কি হয়েছে কি হয়েছে, জানিস না, সব রুগীকে বলে আমাকে জুতো দিয়ে ধরুন বেড়ে যাচ্ছে। আমি গাল ধরে ওখানে বসে গেছি, দরজাকে ফেলে নিয়ে একদম একে দু তিনটে ছেলে ধরেছে, তাকে ধরেছে একদম সহ ধরে টেনে নিয়ে যাচ্ছে একদম হাতে করে। কতজন ছেলে? স্যার আপনার সঙ্গে কি হলো? আমি ঘুমোচ্ছিলাম ওখানে সকালে, হঠাৎ গোলমালের খবর পেতে আমি উঠে যখন আসলাম তখন রাস্তার ওখান থেকে চিৎকার চেঁচামেচি করতে করতে আমি অবি চিৎকার চেঁচামেচি করতে করতে আমি ধস্তা শুরু করেছি। তারপর হসপিটাল এখানে আসা মাত্র তাকে মারতে শুরু করে এবং রড দিয়ে মারতে যাই, রড এরকম রড দিয়ে যাক, সেটা তাদের মধ্যে কোনো একজন হয়তো আটকেছে। তারপর ধস্তা ধস্তি করতে করতে আমাকে চড় থাপ্পড় ইত্যাদি মারে, ঠেলে ঠেলি করে বাথরুমের মধ্যে ঢুকিয়ে সেখানে গিয়ে আমাদের পুরো নোংরা আবর্জনা সব ঢেলে দেয়, জল জল সব ঢেলে দেয়। ঠিক আছে, আমাদের স্টাফরা প্রচন্ড হবে এনজিও এবং তারা এই মুহূর্তে তাদের পক্ষে আর মানে করা সম্ভব না। মর্নিং নাইটে জাংশন হয়েছে সাতটার আশেপাশে, নাইট শেষ সারা রাত কাজ করার পরে তাদের এবং যিনি ডিউটিতে সেই মাত্র এসেছেন তাদের আমার কিছু বোঝার আগেই ঘটনাগুলো ঘটে গেছে। ঠিক আছে দিদি, আপনি ওখানে ছিলেন সকালবেলা এবং আমাদের 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 এতে মানে আমাদের নার্সিং স্টাফদের যেটা শুনলাম সেটা আমাদের কিছু ছেলেরা এসে নার্সিং স্টাফদের গায়ে হাত দেয় এবং তারা অন ডিউটি নার্সিং স্টাফদের মারধর করে এবং তাদেরকে টেনে জড়িয়ে টেনে ধরে নিয়ে চলে যায় রাস্তাতে এবং সেখানে গিয়ে মারধর, ইঞ্জিন রুমে ঢুকে যায়, ইঞ্জিন রুম থেকে টেনে এনে মারধর। ফলে আমরা সবাই আহত হই, খুব সম্ভবত ওই দিদি আছেন, দিদির সাথে ম্যান্ডিকুলার ফ্র্যাকচার হয়তো হতে পারে, খুব সিরিয়াসলি ইঞ্জিওর অবস্থায়